কে বেশি নায়িকা নির্ভর সিনেমা করছে। এবং আজকের ভিডিওতে আমি এমন তিনজন হিরোকে নিয়ে কথা বলবো যারা হয়তো ফার্স্ট লিড হিসেবে আপনার কাছে ওইভাবে গ্রহণযোগ্যতা, আমিন খান ব্যতীত দুজনের ওরকম মনে নাও হতে পারে, বাট তারা তিনজনই খুবই পপুলার এবং আমাদের বেঙ্গলি ফিল্ম মার্কেট নন্দিত করেছে। তিনজনেরই বাঙালি ফিল্মে অনেক অবদান রয়েছে এবং এই তিনজনের ভিতর কে বেশি নায়িকা সেন্ট্রিক ফিল্ম করেছে, হিরোইন সেন্ট্রিক হিরো, এই তিনজনের বেশি কে বেশি, আজকের ভিডিওটি সম্পূর্ণ এই টপিকটির উপর বেস করে হবে। ভিডিওটি অত্যন্ত স্পেশাল হবে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টে। থাম্বনেল দেখে বুঝে গেছেন আমি কোন তিনজন হিরোর কথা আজকে বলেছি। আজকে আমি কথা বলবো অমিতাভ হাসানকে নিয়ে, বাপ্পা রাজকে নিয়ে এবং আমিন খানকে নিয়ে। এই তিন হিরোর ভিতর কোন হিরো বেশি নায়িকা কেন্দ্রিক সিনেমাতে কাজ করেছে বা হিরোইন সেন্ট্রিক হিরো, তো বেসিক্যালি তিনজনেরই নিজস্ব আইডেন্টিটি রয়েছে এবং তিনজনই বেঙ্গলি ফিল্মকে খুব সুন্দরভাবে তারা ডোমিনেট করেছে এবং তাদের জায়গায় তারা ডেফিনেটলি অনেক পপুলার। তো আমি ভিডিওটি স্টার্ট করার আগে শুরুতে আমি বলবো বাপ্পা রাজের কথা, কারণ বাপ্পা রাজ এই তিনজনের ভিতর সবচেয়ে বেশি সিনিয়র এবং বাপ্পা রাজ এই তিনজনের ভিতর আগে এসেছে, অনেক আগে এসেছে। বাপ্পা রাজ মেবি তিনি কাজ করছে 1986-এ, তিনি যখন অনেক ছোট ছিলেন। সিনেমার নাম ছিল চাপাডাঙার বউ, যেটা নাগরাজ রাজ্জাকের তত্ত্বাবধানে যে সিনেমাটা আসে চাপাডাঙার বউ। তো যদি ফার্স্টে যদি আমি ওইটা নিয়ে যদি আমি যদি তাকে নিয়ে যদি কথা বলি যে নায়িকা সেন্ট্রিক হিরোকে বেশি, তো বাপ্পা রাজকে যদি আপনি দেখেন তো তার ক্যারিয়ারে নায়িকা সেন্ট্রিক হিরো বা নায়িকা কেন্দ্রিক ফিল্মে কাজ করছে ওইভাবে কিন্তু আপনি ব্যাপারটা কিন্তু খুঁজে পাবেন না, কারণ তার ক্যারিয়ারটা কিন্তু মানে ছ্যাঁকা খাওয়া কিছু ক্যারেক্টার। বাপ্পা রাজ বলতে আমরা যে ব্যাপারটা বুঝি ছ্যাঁকা খাওয়া, কোনো হিরো একজন হিরো স্ক্রিনে বারবার ছ্যাঁকা খাচ্ছে এবং রীতিমতো আইডল হয়ে যাচ্ছে ছ্যাঁকা করতে, হ্যাঁ প্রেম করে ছ্যাঁকা খায়। তো এই ট্রেন্ডটা কিন্তু বেসিক্যালি শুরু হয় আপনার ইন 1996 থেকে 1996, তার যে ফিল্মটা আসে যেটা ছিল প্রেমের সমাধি। তো এই সিনেমার পর থেকে বেসিক্যালি এই ট্রেন্ডটা শুরু হয় এবং বাপ্পারা দুই ধারার ফিল্ম সফল। এবং এরপর থেকে তিনি যত ফিল্ম করেছে, স্বপ্নের সঙ্গে বলেন বা স্বপ্নাদের সাথে বলেন বা পূর্ণিমার সাথে বলেন, তো ওই সিনেমাগুলোতে কিন্তু আমরা তাকে কিন্তু দেখেছি কখনো তিনি সেকেন্ড লিড বা কখনো সেকেন্ড ফাইটিং ক্যারেক্টার করেও তার চরিত্রটা আলোচিত হচ্ছে। তো এখানে নায়িকা সেন্ট্রিক কোনো আপনি বলতে পারবেন না যে মুক্ত নায়িকা সেন্ট্রিক, যখন আপনি স্বপ্নের সঙ্গে যদি তার পাগলের প্রেম বলেন বা যদি আপনি বলেন ভুলো না আমাকে, স্বপ্নের মতো অভিনেত্রীর সঙ্গে কিন্তু চাত অভিনয় দিয়ে কিন্তু বাপ্পা রাজ বেরিয়ে যাচ্ছেন। তো এখানে কোনো অবকাশ নেই যে তিনি হিরোইন সেন্ট্রিক হিরো, হ্যাঁ তবে আপনার মনে হতে পারে যে তিনি আসলে একক নায়ক হিসেবে অত বড় পপুলার, অত বড় পপুলারিটি তিনি পাননি, এটা আপনার মনে হতেই পারে। তো এবার আমরা যাকে নিয়ে কথা বলবো অমিতাভ হাসান, অমিতাভ হাসান নায়িকা সেন্ট্রিক হিরো। তো অমিতাভ হাসান একক নায়ক হিসেবে ওইভাবে ব্রেক তিনি কখনোই পাননি একক নায়ক হিসেবে। আপনি যদি তার ফিল্মগ্রাফটা যদি আপনি করে যদি আপনি দেখেন ওনার ফিল্মগ্রাফটা, তাহলে কিন্তু একক নায়ক হিসেবে কিন্তু ওইভাবে কিন্তু তার যে ক্যারিয়ারটা ওটা কিন্তু আপনি ওইভাবে খুঁজে পাবেন না অমিতাভ হাসানের ইন 90s। তো এরপরে স্বপ্নের সঙ্গে তিনি যতগুলো রোমান্টিক ফিল্মে কাজ করেছে আপনি কি বলবেন যে উনি আসলে হিরোইন সেন্ট্রিক হিরো? তো দেখেন ব্যাপারটা এই যে হিরোইন সেন্ট্রিক হিরো স্বপ্নের সঙ্গে তিনি যে ফিল্মগুলোতে কাজ করেছে তো এগুলো কিন্তু আসলে ছিল রোমান্টিক ফিল্ম এবং রোমান্টিক ফিল্মে কিন্তু হিরো হিরোকে উনিকে সমানভাবে পোর্ট্রে কিন্তু করা হয়। তো স্বপ্নের সঙ্গে তিনি যে সিনেমা সালমান রকম হয়তো দু একটা ফিল্মে স্বপ্নের বেশি বা অনেক বেশি, তো হিরোইন সেন্ট্রিক হিরো আসলে আপনি অমিতাভ হাসানকে কেন বলবেন? তার কারণ হচ্ছে কি, তার তো মানে ক্যারিয়ারে হিরো হিসেবে ওইভাবে একক হিরো হিসেবে কাঁপিয়ে দেওয়ার মতো কোনো ব্যাপার বা ওরকম কিছু আমি পাই না। সো হিরোইন সেন্ট্রিক হিরো অমিতাভ হাসান এটা আমি কোনো কিছু বুঝে পাই না। তিনি শাহনাজের সঙ্গে সিনেমা করেছেন, তিনি স্বপ্নাজের সঙ্গে সিনেমা করেছেন, তিনি অনেকের সঙ্গে কাজ করেছেন, বাট হিরোইন সেন্ট্রিক হিরো তাকে আখ্যা দেবেন ব্যাপারটা আমি বাপ্পা রাজ বা অমিতাভ হাসান দুজন ক্যারিয়ার অ্যানালাইসিস করে দেখলাম যে হিরোইন সেন্ট্রিক হিরো যে তারা এটা আমি মানে আমি আমি কোনো অ্যাঙ্গেলে আমি মিলাতে পারি না। আমি জানি না তারা নায়িকা কেন্দ্রিক হিরো, এখন আপনি রিয়াজের সঙ্গে যদি তাদের কম্পারিজন করেন রিয়াজকে আপনি নায়িকা কেন্দ্রিক বলতে পারেন কিছুটা, বাট রিয়াজ তাদের থেকে কিন্তু একক নায়ক হিসেবে বলেন বা যেভাবে পপুলারিটি পরবর্তীতে বেশি পেয়েছে, তাহলে এখন আপনি কী বলবেন যে তারা নায়িকা সেন্ট্রিক না হয়েও যতটা না পপুলার, রিয়াজ একটা টাইমে তাদেরকে
ছাপিয়ে গিয়েছে রোমান্টিক সিনেমাতে অভিনয় দিয়ে, বাহুমান আমাদের কিছুদিন তাকে এগিয়ে দিয়েছে, এটা সত্য কথা জনপ্রিয়। এবার আমি চলে যাবো আমিন খানের কাছে, আমিন খানকে ফেলে নায়িকা সেন্টি করবো। হ্যাঁ, এই তিনজনের ভিতরে একক নায়ক হিসেবে সব থেকে বেশি প্রতিষ্ঠিত যিনি আমিন খান, এবং আমিন খানের স্টারডম একটা টাইমে আলাদা লেভেলের ছিল। এবং 2000 সালের পরে একটা টাইমে পত্রিকাতে এরকম কাভার করা হতো যে মান্নার ঘাড়ে আমিন খানের নিঃশ্বাস, আমিন খান একটা টপ নচ একটা জায়গায় তখন বিলং করছে, আমিন খান বড় হিরো তখন। মান্নাকে কাউন্টার দিয়ে তার একের পর এক ব্যক্তি ফিল্ম মাস্টার, তাহলে বুঝতে পারেন যে আমিন খান কোন লেভেলের হিরো তখন ছিল। তো আমিন খান ক্যারিয়ারটা যদি আপনি হিসাব করেন, তো এখানে অনেকেই বলে হিরোইন সেন্ট্রিক, অনেকে অনেক রকমের লজিক দেখে, বাট এই লজিকগুলো অন্তত 2000 সালের পরেই তো ঘাটবে না, 2000 সালের আগেও কিন্তু এই লজিকটা অন্তত তিনি যখন হৃদয় আমার বা দুনিয়ার বাচ্চা মতো সুপার ডুপার হিট তিনি উপহার দিচ্ছেন তার ক্যারিয়ারের ফার্স্ট হাফে, বাপ অবুল দুটি মন, কিন্তু এগুলো ঘাটবে কখন, লাস্ট 90s থেকে যখন শাবনুর সঙ্গে তিনি আর ওইভাবে ব্যাক টু ব্যাক কাজ করছে না, বা তখন আসলে তার একটা চরম প্যান্ডামিকের ভিতর দিয়ে যাচ্ছে, তখন আমিন খান একটা অন্যরকম ট্রেন্ড, একটা অন্যরকম শিটে তিনি সিনেমা করতেন, যেটা দেখা যেত তার দুইটা ফিল্ম ভয়ানকভাবে ক্লিক করে গেল। এটা ছিল ঋতুপর্ণার সাথে দুইটা ফিল্ম তার ভয়ানকভাবে ক্লিক করে গেল, যে দুইটা ফিল্ম ছিল হিরোইন সেন্ট্রিক ফিল্ম, একটা হচ্ছে রাঙা বউ আর একটা হচ্ছে সাগরিকা, দুইটাই যে আমিন খানের ইফেক্টিভ ক্যারেক্টার ছিল না, তিনি সেকেন্ড লিড বলা যায়, সেকেন্ড লিড না তিনি নায়ক হলেও তার থেকে হুমায়ুন ফরিদি বা হিলাল খান প্রডিউসার ছিল সাগরিকা, তারা একটু বেশি লাইমলাইট লুফে নিয়েছিল, তো ওটা ব্যাপার না, আমিন খান হিরো ছিল, বাট একবার ঋতুপর্ণার সাথে তোমার আমার, তো ঋতুপর্ণার সঙ্গে যে সিনেমাগুলোতে আমিন খান কাজ করেছে মানে শুরুর দিকে ওই তিন চারটা ফিল্মে দেখা যায় ঋতু একটু বেশি পেয়েছে স্ক্রিন টাইম, তো এই সুবাদে আপনি তাকে হিরোইন সেন্ট্রিক ওইটুকু সময়ের ওই অতটুকু সময়ের জন্য বলতে পারেন, বা আপনি যদি পরবর্তীতে যদি তার ক্যারিয়ার যদি আপনি দেখেন যে ওই টাইমে ঋতুপর্ণার সঙ্গে জুটির আগেই কিন্তু তার মনমনের সঙ্গে কিছু ফিল্ম কিন্তু ক্লিক করে যায়, লাইক আমি যদি বলি রানী কেন টাকা সুপার সুপার হিট, বা আপনি যদি তাদের পরবর্তী এই যদি তার ফিল্মগুলো যদি আপনি হিসাব করেন রাইটার লাগাতে পরপরই ছিল, তার আগে ছিল যেটা টারজান কন্যা সুপার ডুপার হিট, এবং রানী কেন টাকা তো ঈদুল আজহার ফিল্ম ছিল, এবং ঈদের সবচেয়ে বেশি রিজন দা ফিল্ম ক্রিয়ার সামনে ফিল্মকেও টপকে দিয়েছিল। তো এটা নিয়ে আসলে ওইভাবে বলার কিছু নেই আমিন খানের ক্যারিয়ার। আমিন খান মনমোহন যতগুলো ফিল্মে কাজ করেছে মনমোহন একটু স্পেস পেয়েছে 2000 সালের আগ অব্দি, এবং 2000 সালের পরে কিন্তু হিসাব অন্য রকম, তো এই কিছু সময়ের জন্য আমিন খান যেহেতু পপুলার হিরো, এবং কিছু সময়ের জন্য তাকে আপনি হিরোইন সেন্ট্রিক বলতে পারেন, কিন্তু পরপরই তার নিজস্ব স্টারডম নিজস্ব জনপ্রিয়তা দিয়ে 2000 সালে আমিন খান নিঃসন্দেহে অমিত শাহ বা বাপ্পারাজ তাদের থেকেও একটা ভালো অবস্থানে একক নায়ক হিসেবে তার সিনেমার রেন্টাল থাকতো, সিনেমার বেশি বিজনেস করতো, তো এটা হচ্ছে ইউনিভার্সাল সত্য যে তিনজনের ভিতরে নায়িকা সেন্ট্রিককে আপনি নায়িকা সেন্ট্রিক সিনেমা একটু বেশি পপুলার হয়েছে আমিন খানের নায়িকা সেন্ট্রিক সিনেমা, কিন্তু আমিন খান ডেফিনেটলি তার নিজস্ব স্টারডম তাদেরকে ছাপিয়ে গিয়েছে একটা টাইমে। তো এটা ছিল এই তিনজনের ভিতরে আসলে তিনজনের ক্যারিয়ার, নায়িকা নির্ভর কে আসলে বেশি এবং কে কতটুকু নায়িকা নির্ভর এটা নিয়ে ছিল ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি, আমি কিন্তু সবসময় ওয়েট করে বসে থাকি আপনাদের একটি মাত্র মূল্যবান কমেন্টের জন্য।